অনুষ্ঠানে জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ আশরাফ আলী খান খুশরু নেত্রকোনা দুই আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনি তৃতীয়বারের মতো এই সংসদে চতুর্থবারের মতো আপনি সংসদে স্পিকার নির্বাচিত হওয়ায় আমি আপনাকে শুভেচ্ছা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে উনি দ্বাদশ জাতীয় সংসদে এই সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারের যে উন্নয়ন তুলে ধরেছেন এবং বিশদভাবে উনি আগামী দিনের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হবে তারও কিছুটা আবাস দিয়েছেন আমি তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই মাননীয় চিফ হুইফ জনাব চিফ হুইফ সাহেবকে যে উনি আজকে এই সংসদে আজকে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার জন্য মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের প্রারম্ভিক আমি শ্রদ্ধা বলে স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম শ্রদ্ধা জানাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট রাতে বঙ্গবন্ধুর সাথে নিহত তার পরিবারের সদস্যবৃন্দকে আমি শ্রদ্ধা জানাই বঙ্গমাতা ফজরুল নাসম মুজিব এবং আমি শ্রদ্ধা জানাই যুব সমাজের অহংকার শেখ কামাল ক্যাপ্টেন শেখ জামাল ও শিশুপুত্র রাসেলকে আমি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্টের কালো রাতে নিহত আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে এবং যারা বঙ্গবন্ধুর এ হত্যাকাণ্ডের জন্য এগিয়ে এসেছিলেন আমি সেই সমস্ত বীর জওয়ানদেরকে আমি শ্রদ্ধা জানাই সেই অফিসারদেরকে আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই অন্তরালে বর্তমানে বিপ্লবী সরকারের নেতৃত্ব দানকারী সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান সাহেবকে আমি শ্রদ্ধা জানাই উনিশশো একাত্তরের রণাঙ্গনে আমার সাথী সেই মুক্তিযোদ্ধা ভাইদেরকে যারা বুকে রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন এবং একটি জাতীয় পতাকা এদেশের জন্য প্রতিষ্ঠিত করে গেছেন আমার ভাইয়েরা আজকের এই বাংলাদেশ যে বাংলাদেশ আজকে দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে এর স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তারই ধারাবাহিকতায় আজকে তারই কন্যা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আজকে উন্নয়নের সড়ক এগিয়ে চলেছে তারই ঐকান্তিক প্রচেষ্টা বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে আমাদের নিজস্ব অর্থায়নে আজকে উনি স্থাপিত করেছেন এই স্বপ্নের পদ্মা সেতু আজকে মেট্রো রেল আজকে এক্সপ্রেসওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা পাকিস্তান আমলে সে জায়গা অধিগ্রহণ করেছিল পারমাণবিক কেন্দ্র গড়ে তোলার জন্য কিন্তু কেউ পারেনি আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে পারমাণবিক সেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হতে চলেছে আজকে চট্টগ্রামে কর্ণফুল্লী নদীতে বঙ্গবন্ধু টার্নেল শাহজালাল আন্তর্জাতিক তৃতীয় টার্মিনাল চট্টগ্রাম থেকে কক্সবাজারে সাতাইশ কিলোমিটার রেলপথ আজকে স্থাপন করেছেন এবং এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত কারণ পর্যটকরা এসে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য যে বিড়ম্বনার পড়তো আজকে সেটা আর থাকবে না তারা আজকে খুব সহজেই আজকে কক্সবাজার পৌঁছতে পারবেন এবং এতে আমাদের জাতীয় আয়ও অনেক বেড়ে যাবে গভীর সমুদ্র বন্দর আজকে এবং এই যে সামাজিক নিরাপত্তা খাতে আজকে বয়স্ক ভাতা আজকে প্রতিবন্ধী ভাতা আজকে মুক্তিযোদ্ধাদের ভাতা আজকে মাতৃত্বকালীন ভাতা এমনি প্রকার অনেক ভাতা দিয়ে আজকে দেশের মানুষকে উনি আজকে যে বাচ্চার যে তাগিদ সেইটা আজকে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং উনি তাদেরকে সাহায্য করায় আজকে দেশের মানুষ আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজকে কৃতজ্ঞতা জানায় আমি আমার কথা বাড়াবো না আমি আমার এলাকার শেষ করতে চাই নেত্রকোনায় স্থাপিত করেছেন শেখ হাসিনা বাংলাদেশের একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কিন্তু তার কাজের গতি খুব ধীর গতিতে চলেছে আমরা আশা করব এবং দাবি করবো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অস্থায়ী ক্যাম্পাসে আজকে বিশ্ববিদ্যালয়ের আজকে কাজ চলছে সেটাকে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো স্থাপন করে সেটাকে স্থানান্তরিত করা মেডিকেল নেত্রকোনা মেডিকেল কলেজের অবকাঠামো দ্রুততার সাথে আজকে স্থাপন করা এবং আজকে কোনো জন্য মানুষের দাবি কোনো কোন পাবলিক হল নেই সেখানে কোনো মিটিং কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা করার মতো কোনো সেটা মাঠে করতে হয় আর বর্ষাকালে সেটা আমাদের করা খুব কঠিন হয়ে পড়ে কাজে আমি একটি পাবলিক হল এখানে স্থাপন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং শিশুদের জন্য একটি শিশু পার্ক নেত্রকোনা স্থাপন করা একান্ত প্রয়োজন শিশু বিনোদনের জন্য কোনো কিছুই নেই এবং এটাতে শিশুরা বিপদগামী হয়ে যায় আমি একটি শিশু পার্ক স্থাপনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি জোর দাবি জানাচ্ছি নেত্রকোনা মগরা নদী খরন অতি জরুরি এবং কংস নদীর উত্তর পারে বাঁধ নির্মাণ একান্ত প্রয়োজন কারণ পাহাড়ি ডল আসলে সেই উত্তরের সাইডের সমস্ত ফসল ধ্বংস হয়ে যায় এবং সেটা একান্ত ভাবে আমি নদীর উত্তর পারে ভাত নির্মাণের জন্য আমি আমি আমার কথা করে আজকে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আজ তার ভাষণের জন্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় সদস্য